আমার বয়স 27 বছর আমি নিজেকে এখন বিয়ের উপযুক্ত মনে করি তাই দেনমোহরের টাকা জমাচ্ছি কিন্তু এই অবস্থায় আমার পিতা হজ করার জন্য আমার উপরে আশা করে বসে আছেন এমন অবস্থায় বাবাকে হজে পাঠালে আমি ফরজ কাজ বিয়ে করতে পারছি না বিয়ে করলে বাবাকে হজে পাঠাতে পারছি না এই অবস্থায় আমার করণীয় কি আমার কামায়ের টাকা দিয়ে বাবাকে হজ করানোর বাধ্যবাধকতা আদা গেছে কিনা না সন্তানের টাকা দিয়ে বাবা মাকে হজ করানোর বাধ্যবাধকতা নাই বাবা মা নিজের সম্পদে হজ করাটা তাদের উপরে ফরজ যদি তাদের সেই সক্ষমতা না থাকে আপনি চাইলে করাইতে পারেন না চাইলে কোনো অসুবিধা নাই কিন্তু মুশকিল হলো আমাদের দেশে বাপ মা এত বেবুজা আর আবদার সব প্রবাসীদের উপরে দেশে যেগুলো থাকে কোটি কোটি টাকা কামাইলে ওগুলোর প্রতি কোনো আবদার নেই সব আবদার কার উপরে প্রবাসীর উপরে বোনটা বিয়ে দেওয়া প্রবাসী ভাইটারে বিদেশ নেওয়া প্রবাসী আমারে হজ করানো প্রবাসী বাড়িটারে বিল্ডিং বানানো প্রবাসী সব প্রবাসীর উপরে আবদার বাবা মার আমি দেশে বিভিন্ন মাহফিলে বিভিন্ন মিডিয়াতে টেলিভিশনে বলার চেষ্টা করি যে প্রবাসীদের প্রতি অত্যাচার বন্ধ করুন অনেক বাবা মা জাহান্নামে যাবে শুধু প্রবাসী সন্তানের প্রতি জুলুম করার কারণে অনেক প্রবাসী ভাইরা আছেন কিছু জিনিস আছে ইসলামের নির্দেশ না উনি ইসলাম মনে করে ভুল করে এরপর এবার হাউতাশ করে আফসোস করে মাথা আশ্রায় আপনাকে ইসলাম বলে নাই আপনি যা উপার্জন করছেন তার সব বাবার নামে পাঠাইতে ইসলাম কোথাও বলে নাই আপনাকে হ্যাঁ আপনার বাবা আপনাকে জমি বিক্রি করে হজে পাঠাইছেন জমি আপনি কিনে দিতে হবে আপনার কর্তব্য আপনার বাবা টাকা লোন করে টাকা হজে পাঠাইছে বা নিজে টাকা দিয়ে পাঠাইছে আপনি ওই টাকা পরিশোধ করতে হবে এবং কৃতজ্ঞতা স্বরূপ ছোট ভাই বেরাদার পারলে তাদেরকে টেনে আনবেন টেনে উঠাবেন সেটাও আপনার কর্তব্য কিন্তু আপনি উপার্জন করে সকল দায় দানা পরিশোধ করছেন এরপরও আজীবন যত জমি কিনবেন সব বাপের নামে কিন্তু হবে ইসলাম এটা বলে নেই আপনার জমি আপনি নিজের নামে কিনবেন এমনকি অনেক প্রবাসী আছে বইয়ের প্রতি মহব্বতের চোটে সব বইয়ের নামে কিনা তো এরপরে কি হয় পরের লাইন আমরা সবাই জানি তো আমি আবার নিরুৎসাহিত করছি না আপনি স্ত্রীকে যেটা গিফট করবেন এমনভাবে দেন যে এটা নিয়ে এসে চলে গেলেও যাক আমার দুঃখ নেই কিন্তু যেটা নিয়ে চলে গেলে দুঃখ আছে ওইটা এভাবে দিবেন না বেশি ভালো শাস্তি গিয়া পরে এবার আফসোস করবেন কোন কোন প্রবাসী আমাদের অফিসে আছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে আমার কাছে আস আইসা বলে হুজুর আমি বিদেশে সারা জীবন অনেক টাকা কামাই করছি এই সেই এখন বই সব নিয়ে পালাইছে আমার খাওয়ার ব্যবস্থাও নাই ফাউন্ডেশন দিয়ে কিছু করেন তো ভুল করলে তার প্রার্থিত ভোগ করতে হবে খবরদার এই ভুলগুলো আপনারা করবেন না তো এই জন্য বাবা মাকে হজ করাটা আপনার উপরে ফরজ না কিন্তু মুশকিল হলো বাপ মা তো বেবুজা তো বেবুজা হলে আপনি তাদেরকে হজ করানোর নিয়ত করেন এবং চেষ্টা করেন আল্লাহ আপনাকে সক্ষমতা দিলে করাতে পারলে ভালো কিন্তু আপনি বিয়ে করবেন না বাবা মাকে হজ করাবেন আপনার বিয়ে যদি ফরজ হয় তাহলে আপনার বিয়েকে অগ্রাধিকার দিতে হবে বিয়ে সবসময় ফরজ না কখন ফরজ হয় সেটা জেনে নেবেন অনেক সময় প্রফেসরের সাথে লাঞ্চে বা ডিনারে গিয়ে খাবার খেয়ে সমস্যায় পড়তে হয় প্রশ্ন হলো অমুসলিম প্রক্রিয়া জবে করা বা না জানা সত্ত্বেও মুরগি গরু হালাল পশুর মাংস খাওয়া যাবে কিনা দেখুন যদি কোনো মুশরিক যারা শিরকে লিপ্ত তারা যদি কোনো পশু জবে করে তাদের জবে করা পশু হালাল হলেও যেহেতু তারা জবে করেছে সেটা খাওয়া আমাদের জন্য হালাল হবে না পৃথিবীর বিভিন্ন দেশে হালাল সার্টিফিকেশন সিস্টেম প্রচলিত আছে বিভিন্ন অথরিটি ওলামা একরামের তত্ত্বাবধানে তারা চেক করে যে জবেটা হালাল পদ্ধতিতে হচ্ছে কি না এরকম অথরিটি যদি থাকে এবং তারা যদি নির্ভরযোগ্য হয় তাহলে তাদের সার্টিফিকেট দেখে আপনি সেটা খেতে পারেন আর যদি এরকম অথরিটি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে হালাল হারাম নিরূপণ করে নিতে হবে যদি সন্দেহপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে সন্দেহ প্রবণতা সন্দেহ পরায়ণতার কারণে বা সন্দেহপূর্ণতার কারণে সেটাকে বর্জন করাটাই হবে তাকওয়ার দাবি প্রবাস জীবনে আমরা অনেকে জেনে বুঝে অথবা না বুঝে অনেক শিরক করে ফেলি এবং নফসের বিরুদ্ধে অনেক কাজ করে ফেলি কিভাবে শিরক ও নফসকে আমরা হেফাজত করতে পারবো শিরক থেকে বেঁচে থাকা এবং নফসকে হেফাজত করতে পারবেন দেখুন প্রবাস জীবনে আমাদের অনেক ভাইরা বাংলাদেশি ভাইরা তারা নিজেদের ঈমান আমলকে নষ্ট করে ফেলেন প্রবাস জীবনে এর অন্যতম প্রধান কারণ হলো যে আমরা দিন থেকে দূরে আমি আপনাদেরকে অনুরোধ করবো এখানে বিভিন্ন মসজিদ আছে মসজিদগুলোর সাথে আপনারা লেগে থাকবেন দিনই কাজের সাথে লেগে থাকবেন দিনই মেহনতগুলোর সাথে লেগে থাকবেন তাহলে আপনার ঈমান আমল হেফাজত থাকবে ভালো করে মনে রাখবেন আপনি প্রবাসে এসেছেন এদেশের মানুষের মধ্যে অনেক ভালো গুণ আছে না নাই বলেন এরা অনেক নম্রভদ্র না এরা চিটারি বাটপারি আমাদের মতো জানে তাহলে এদেশ থেকে এদের ভালো জিনিসগুলো নিয়ে যাবেন শৃঙ্খলাটা নিয়ে যাবেন কিন্তু এদের খারাপ জিনিসগুলো নিবেন না অনেকে আছে খারাপ জিনিসগুলো নিয়ে যায় আমার অনেক বোনরা এখানে আসেন আলোচনা শুনতে আসছেন আপনাদেরকে আমরা বলতে চাই পাঁচক্ত নামাজে অভ্যস্ত হবেন পর্দা ইসলামের বিধান নারীর সতীত্ব সম্ভ্রম এবং মুসলমান নারীর ব্যক্তিত্বের ব্যাপার
আপনাকে নিয়ে কেউ বাজে চিন্তা করুক এটা আপনি চাইবেন না। এখান থেকে এসে বেপর্দা শিখবেন না, পর্দা ধরে রাখবেন, সন্তানদের সময় দিবেন, শুধু অর্থটাকেই বড় করে দেখবেন না, এবং যথাসম্ভব পর্দা, নামাজ, ইবাদত, বন্দেগীর উপর সিরিয়াসনেস থাকবেন, সিরিয়াস থাকবেন, আল্লাহ তালা আপনাকে দুনিয়া আখেরাতে মঙ্গল রাখবেন ইনশাআল্লাহ বিদনিল্লাহ। ভিন্ন ধর্মী হওয়ার কারণে মুসলিম কর্মী মালিককে বুঝিয়ে ভিন্ন ধর্মী কর্মী নিয়োগ বাতিল করে দেয়, ধর্মীয় দৃষ্টিতে সঠিক বিধান কি? কোন মুসলমান কর্মী তার মালিককে বুঝিয়ে অন্য ধর্মের লোকদের চাকরি খাইয়ে দেওয়া বা তাদের নিয়োগ বন্ধ করে দেওয়া, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ না। মুসলমান হিংসুটেক বা কারো ক্ষতিকর এটা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা কিন্তু বিভিন্ন অন্য ধর্মের অনুসারীদেরকে কর্মী হিসেবে নিয়োগ দিয়েছেন, আবার তাদের অধীনে কাজও করেছেন। হ্যাঁ, আপনি নিজে যদি মালিক হন অথবা মালিক মুসলমান, সেই হিসাবে মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করবার জন্য তাকে আপনি উৎসাহ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, সেটা ভিন্ন বিষয়। আগে থেকে তাকে সৎ, নিষ্ঠাবান, ইমানদার কর্মী নিয়োগে উৎসাহ দিয়েছেন, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ। কিন্তু আপনি কোনো কর্মীর চাকরি খেয়ে দিলেন অথবা নিয়োগ বাতিল করে দিলেন অথবা আপনি হিংসার জায়গা থেকে এই কাজটা করলেন, সেটা অবশ্যই সঠিক বা প্রশংসনীয় কাজ হবে না। আমি কোরিয়াতে আসছি 1.5 বছর আগে, আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি, কিন্তু ডিউটির সময় মেশিন রেখে আসতে হয়। কোম্পানির মালিক নাস্তিক হওয়ার কারণে নামাজের কথা বললে রাগান্বিত হয়, তাই টয়লেটের কথা বলে গিয়ে নামাজ পড়ি। আমার প্রশ্ন হচ্ছে মিথ্যা বলার কারণে গুণা হবে কিনা? আপনি মিথ্যা বলবেন কেন? টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়ার কথা বলবেন যেহেতু, অতএব কোথায় যাবেন? টয়লেটে হাজিরা দিবেন, এরপর আপনি নামাজ পড়বেন, তাহলে তার মিথ্যা হলো না? মিথ্যা হয়েছে? আপনি তো টয়লেটে গেছেন। হ্যাঁ, আমি টয়লেট করব এটা তো আর বলেন নাই, আপনি টয়লেটে গেছেন তো। আর যদি টয়লেট আসে তাহলে টয়লেটও করলেন একসাথে, নামাজ হয়ে গেল। কিন্তু কোনো অবস্থাতে নামাজ ছাড়া যাবে না।